একটি বন্দুক ও একটি পিস্তল একসঙ্গে দুটি অস্ত্রের লাইসেন্সের আবেদন করেছেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির সাবেক নেতা প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমান। গত মাসে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করলে সেটি তদন্তের জন্য সম্প্রতি জেলা পুলিশ সুপারের বিশেষ শাখায় পাঠানো হয়। তার বিরুদ্ধে গুম, খুন, চাঁদাবাজি সহ বিশাল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনার অভিযোগ রয়েছে। তাই আজমেরি ওসমানের অস্ত্রের লাইসেন্সের আবেদনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। অভিযোগ আছে আজমের ওসমানের একটি বিশাল বাহিনী রয়েছে, নগরবাসী কাছে যা হোন্ডা বাহিনী নামে পরিচিত। এই হোন্ডা বাহিনী নিয়ে কড়া বক্তব্য দিয়েছিলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। কারা তারা লম্বা লম্বা চুল রেখে মোটর সাইকেল দিয়ে আমার ফ্যাক্টরির ভিতরে গিয়ে আমার মালিককে ধমকাধমকি করে, আমার জুটের দাম নির্ধারণ করে, কারা তারা? এসপি সাহেব, ডিসি সাহেব, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন আপনাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর নিয়ে, তারপর আপনারা দেখেন এই নতুন নতুন মোটরসাইকেলগুলি কোথা থেকে আসছে। আজমেরি ওসমানের আবেদনের প্রেক্ষিতে পুলিশ সুপারের কার্যালয় থেকে তদন্তের জন্য থানা পুলিশের কাছে পাঠালে গত সোমবার ফতুল্লা মডেল থানা পুলিশ অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেছে। আজমেরি ওসমানের অস্ত্রের লাইসেন্সের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক। তিনি বলেন, দুটি অস্ত্রের লাইসেন্সের আবেদন তদন্ত শেষে সোমবার ক সার্কেল অফিসে প্রতিবেদন দাখিল করা হয়েছে। অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টি পুলিশ সুপার সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মুস্তফা রাসেল বলেন, আজমেরি ওসমানের অস্ত্রের লাইসেন্সের আবেদনটি তদন্তের জন্য থানা পুলিশের কাছে পাঠানো হয়েছে। থানা পুলিশ এখনও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। আমরা তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আজমেরি ওসমান অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন, তা সুনির্দিষ্টভাবে জানতেন না বলে উল্লেখ করেছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। তিনি বলেন, কেউ আবেদন করলেই যে অস্ত্রের লাইসেন্স পেয়ে যাবেন বিষয়টি এমন নয়। পুলিশ তদন্ত করে প্রতিবেদন দেবে, পরবর্তী সময়ে আমরা সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় লাইসেন্স দিতে পারে, আবার নাও দিতে পারে। এদিকে ত্বকী হত্যা সহ জমি দখল, চাঁদাবাজি, পত্রিকা অফিসে হামলা সহ অসংখ্য অভিযোগ রয়েছে আজমির ওসমান ও তার হোন্ডা বাহিনীর বিরুদ্ধে।